না বিছাড়া উপায় আছে নি হ্যাঁ দুরুদ না পড়লে নামাজ কবুল হবে না হ্যাঁ আচ্ছা দুরুদ শরীফ না পড়লে কবুল হবে না দোয়া হ্যাঁ হাদিস আছে নি মুরব্বীরা কোন যুবকেরা কোন দুরুদ শরীফ আল্লাহ অল ইন অল হ্যাঁ আল্লাহ তো অল ইন অল আল্লাহ কেন মুহতাজ না মুহতাজ হ্যাঁ মাফ করতে হলে কারো সুপারিশ করতে হইব আমি তোমার দিকে অমুক করে মাফ করবো না এই কথা কইব আল্লাহ এটা লাগতো না তারপরেও আল্লাহ কেন না আমি আমার বন্ধুকে এইভাবে তৈরি করেছি বন্ধুর কাছে গেলে আমার কাছে যাওয়া হবে আমি একটা হাদিস এখন নকল করবো আপনাদের সামনে যে হাদিসটা বহু কিতাবের মধ্যে নকল করেছে মানে আশ্রমী তাহলে ছানবী সাহেব নসর টিভির মধ্যে জিকির করেছে আপনার কিতাবটা দেখেন যে ফুলের গন্ধে জগৎ মত ওয়ারা বাংলা হয়ে গেছে তার জঙ্গে তবুক থেকে নবী ফিরলেন জঙ্গে তবুক থেকে নবম হিজরি রুমিদের সঙ্গে যুদ্ধ ছিল যুদ্ধ হয় নাই বাতাহে রিসলেস ছিল সে বলছে যে এটা সত্যিকারের নবী আমি যুদ্ধ করলে ধ্বংস হয়ে যাবো উপরে ভাগছি রসুল ভাগছেন যখন নাকি এক মাস পরে আসছেন আসার পরে তাঁর চাষা হাজার আব্বাস হাজার আব্বা থেকে ইয়ার রসুল্লাহ হ্যাঁ আমি আপনার প্রশংসা করবো আজকে আমার মনেতে আপনার প্রশংসা করতাম নবী কয় যে ভালো তুমি প্রশংসা করবে করো ঠিক না প্রশংসা কি ক্ষতি আছে প্রশংসা ক্ষতি নেই আর বড় প্রশংসা করলে ছোট বড় হয়ে যায় হ্যাঁ আমাদের দেশের মধ্যেও চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে আপনি একটা পোস্ট পাই যাবেন গা ঠিক না ঠিক আরে মুক্তিযুদ্ধ এরা এরা যদি আপনি একটু প্রশংসা করেন এরা খুশি করতে না একে বলে এতে তা আছে কিছু দেয় ঠিক না বিধি হ্যাঁ তা আল্লাহর দরবার হবে আল্লাহর প্রশংসা করি সাহেবের লেভেলে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুমি প্রশংসা কর তো তিনি প্রথম প্রশংসাকারী ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম যখন নাকি বেহেশতের মধ্যে ছিল সেখানে আপনিও ছিলেন বলেন তো আদম আলাইহিস সালাম তো তার বাবা বহু আগের কথা ঠিক না তো আদম আলাইহিস সালাম আমার নবী সেখানে ছিলেন কিভাবে ছিলেন এটা আজকে কমু না কিভাবে ছিলেন হাজার ইয়ে বলে আব্বাস বলে আপনি সেখানে ছিলেন এই কারণে আদম আলাইহিস সালাম শান্তিতে বাইরেছে আবার শান্তিতে বেরিয়েছে আপনার নাম নিয়েই ঢুকছে আবার পয়েন্ট আল্লাহ যদি আদম আলাইহিস সালাম আল্লাহর নবী এই নবী যদি ব্যস্ততা থেকে বাইর হওয়ার পরে শয়তানের প্রলোভনে আর আছে কোন প্রলোভন আল্লাহর কসম করে বলছিল শয়তান এই আদম এ হাওয়া আল্লাহর কসম করে বলছি তুমি যদি এই গাছের ফল না খাও তাহলে এই ব্যস্ত থাকতে পারতাম না হাজা আদম আলাইহিস সালাম আল্লাহর আশেক তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নাম লওয়াতে সব ভুলে গেছে গন্ধ খেয়ে ফেলছে নইলে খাইতো না কোরআন আছে নি ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর কোরআনে পাক ওয়াকাসামাহুমা শপথ করে বলছিল আল্লাহর নাম শুনে তখন তখন খেয়ে ফেলছিল গন্ধম আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়ানো সম্ভবপর না আল্লাহর হেকমত ছিল এই জন্য এটা খাওয়ানো হয়েছিল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত যদি ভুল করস অন্যায় করস তাহলে তোর ভুল অন্যায় এটা মাপ পাতে হলে আমার বন্ধু তোর কাছে পাঠাই দিলাম পয়েন্ট সুবহানাল্লাহ কোরআনে পাকে কি বলে ইন্নাল্লাহ লা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রহিম কোরআনে পাকে আছে না কে আছে হ্যাঁ যদি ভুল করো তো আমরা বন্ধুর কাছে যাও কোরআন এক জায়গায় নেই হ্যাঁ কয়েক জায়গার মধ্যে আছে নবী ছাড়া তার উপায় আছে নি তো তাহলে নবীর কথা বললে বিরক্ত হওয়ার কথা না খুশি হওয়ার কথা হ্যাঁ খুশি হওয়ার কথা নবী সম্পর্কে খটকা বাইর করলে তাহলে ইমান থাকবো হ্যাঁ মুসা আলাইহিস সালাম খটকা বাইর করেছে ঈসা আলাইহিস সালাম বাইর করেছে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বাইর করেছে কেউ বাইর করে নাই সবাই মানছে মানছে কি মানা নাই কোরআন তার প্রমাণ প্রমাণ কি
القرآن كي وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما بين يدي إليكم إلى آخر الآيات ها আল্লাহ রাব্বুল আলামিন আহকাম লাকিন ওয়াদা দিলেন এই নবী আত্তারা তোমাদেরকে বলছি আমার বন্ধুকে যদি না মানো তো নবুয়তের মধ্যে তোমাদের কারণ নাম থাকতো না মুফতি সাহেব কোন না হ্যাঁ কোরআন পাকের আয়াত নেই কারণ নাম থাকতো সবাই বলছি কি বলছে সবাই আমরা মানব কালা আকরাতুম আল্লাহ এই স্বীকার করছিস নি সমস্ত নবীদেরকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কালু আকরারনা অবশ্য কোথায় গেল আমার পুরস্কার দিয়ে গেলেও কাম হইতো না কই ওই আরে আরে সুকার দেখি না হ্যাঁ কি কইছিল কালু আকরারনা সবাই কিছু আমরা স্বীকার করেছি তোমার নবীকে মেনে নিয়েছি তিনি যদি যায় আমাদের যুগে তো আমাদের গদি ছেড়ে তাকে দিয়ে আমাদের যা ভক্ত আছে সব ওই নবীর হাওলা করে দেবো পয়েন্ট বাংলাদেশ হ্যাঁ এটা সবাই স্বীকার করেছে ঠিক না বেদি কালু আকরারনা قال فاشهدوا وانا معكم من الشاهدين قران পাক রায় আল্লাহ আমি সাক্ষী হইলাম তোদের সঙ্গে আমিও সাক্ষী তোরা একে অপরের সঙ্গে সাক্ষী হয়ে যায় কোন নবী আজকে দুই মসজিদের ইমাম বেয়াদবি আমার মাফ করে দিয়েন এ ইমাম মুয়াজ্জিন মিলে মুয়াজ্জিন কো আকিলে বলে একটু হিসি দি নামাজ পড়তে হবে ইমাম সাহেব গেলে গায় নামাজ পড়াবো হ্যাঁ ঠিক না বেঠি আল্লাম্ব করতাম না কিন্তু কোন নবী আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আজ পর্যন্ত যত সহিফা আছে যত কিতাব আছে কোথায় দেখাতে পারবেন কিনা হ্যাঁ ঈসা আলাইহিস সালাম কয়েছে যে এই নবী আমার পরে আসতেছে তার এত বড় দাম যে এত বড় দাম তার তার মগজ হ্যাঁ আমার মগজ দিয়ে তার পায়ের তলে দিলে তার খেদমত আদায় হইতো না এত বড় সাপোর্ট দিয়েছেন মিন বাদি ইসমুহু আহমদ হ্যাঁ আমার পরে আসবে সেই নবী এই নবীকে না মানলে কারো উপায় না ফেরেশতার উপায় না নবীদের উপায় না কারো উপায় কারো উপায় নেই ওই নবী হলে অল ইন অল আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতে তিনি শুনেন দারা আলমে এম কানা কাছে হাসতে মিসালাস জো এম চে নবীরা বচে আত্মা বলিরা আল্লাহুম্মা সাল্লি আলা এটা দরুদ শরীফ হয় নাই মাহফিলের মধ্যে দরুদ শরীফ বড় করে ফোন মুস্তাহাব শুনবেন নি হযরত উলামায়ে কেরাম বুড়া মানুষ বলিলে আর কই দেন হ্যাঁ যারা পড়তেছেন আপনারা অনেকেই ছেলেরা পড়তে দেন ওই দেখেন ছেলে আবার কিন্ডারগার্টেনে বেইনে দাস রসিও শিখতে সেটাও শেষ ছোট ছেলেরা পড়তে দেন আপনারা বড় করে পড়লে আপনাদের মুখে মুখে এরা শিখবো এক নম্বর দ্বিতীয় নম্বর কারণ হলো দেখি হ্যাঁ আমরা পড়লে বড় করি যতদূর আওয়াজ দেবে সব কিছু আমাদের পক্ষে সাক্ষী হবে ঠিক না বেঠি তৃতীয় নম্বর নবীক বড় করে দর্শী বলে আমি নিজের কানে শুনি দুনিয়ার যে কোনো জায়গার থেকে কিতাবের নাম শুনবেন নি জিলাবলা ফাম ইবনে কাইয়িম জুজি খ্রিস্টান নম্বর 62 কিতাব আমার কাছে আছে মেরখানে দেখবেন হ্যাঁ নবী পাসালাম বিশ কিলো শুক্রবারে রাত্রে আর দিনে আমার নবী তোরা জুনিয়ার যে কোনো জায়গার থেকে তোর সেই বড় করি পড়বে আমি নবীর নিজের কানে শুনবো পয়েন্ট সুবহানাল্লাহ তাহলে আপনাদের এখন বড় করে পড়লে এটা মুস্তাহাব বললাম ছোট খোলা করে লাভবান হইব নি আর অনেকে জানা দরসি হুজুরেরও বড় করে পড়লে আরো ভালো করে এরা শিখতে পারবো বিশুদ্ধভাবে ঠিক না বেটি তো মহব্বতের সাথে বড় করে পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা বড়
করে দুরুস্তি গড়ে পড়বেন, সবসময় বড় করে পড়বেন। বড় করে পড়লে জিনবুত খুশি হয়ে যাবে, গো আপনার কষ্ট দিত না। দুরুস্তি বড় করে পড়লে যতদূর যাবে আওয়াজ অতদূর পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী হবে, ঠিক না বেঠি? হ্যাঁ, তো কাজে দুরুস্তি। আর এটার উপর লম্বা চোখ আমার, এটার উপর আমি কিতাব লিখছি, আপনি কিতাবগুলো দেখেন, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ হাদা আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর নাম ছাড়া, হ্যাঁ আবার বেহেশতে দুবার পথ পায় নাই, ঠিক না বেঠি? আমরা পাবো, মুফতি সাহেব পাবো, মুহাদ্দিস সাহেব পাবো, মুফাসসির সাহেব পাবো, নবী ছাড়া উপায় আছে? হ্যাঁ, নামাজের মধ্যে কারো খেয়াল নাই, একমাত্র আল্লাহর খেয়াল, ঠিক না বেঠি? এই নামাজের মধ্যে আপনি যখন নাকি ইয়ে করতেছেন, আপনার পীর সাহেব আসছে, আপনার মন্ত্রী সাহেব আসছে, আপনার প্রেসিডেন্ট সাহেব আসছে, আসসালামু আলাইকুম কই তখন নামাজ দেখেন ওবনি কিরে? কেন হবে না, কেন হবে না, হবে না কেন? আমি আমি প্রেসিডেন্ট কইছি আসসালামু আলাইকুম কিরে, এটি কি খারাপ কথা কইছি? হ্যাঁ ওই তো না। আর নবীরে না দিলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু, আমি আর কই না আমরা কোন। হ্যাঁ আসসালামু আলাইকা, হ্যাঁ আসসালামু আলাই, হ্যাঁ আমরা আমরা আল্লাহ নবী শিক্ষা দিয়ে আসসালামু আলাইকুম, ঠিক না বেদি? কবরস্থানে গেলে আসসালামু আলাইকুম ঠিক করে কইেন, এই না আসসালামু আলাই কা কেন? মহাদেশ কোন, হ্যাঁ এন আসসালামু আলাই কা কেন? নামাজের মধ্যে কেউ সালাম দিলে নামাজ ভাঙিয়ে দিব গা, আর কেউ বাদ শুধু নবীর, শুধু নবীর সালাম দেওয়া, আল্লাহ থেকে পানা যাওয়া, রহমতের মধ্যে আসা আল্লাহর, কয়বার কয়বার প্রত্যেক দুই রকাতের মধ্যে একবার, ঠিক না বেঠি? হিসাব করেন তো কয়বার আসে, ফজর থেকে আরম্ভ করে নবীরে সম্বোধন করে সালাম দিচ্ছেন কয়বার, হিসাব করে চাইছেন, আমি আর এখন কইতাম না। তাহলে নবী সম্পর্কে আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা ফরমান, আগর নামে মুহাম্মদ রা নয়া বরদে শফি আদম, না আদম ইয়াফত তওবা নানো আজগর কে নজ্জাইনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আরে দুনিয়ার মানুষ শুনে না, আমি জানি তোমরা সব আমাকে আল্লাহর বলি, বলো আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি আদম আলী ইসলাম আল্লাহর নাম না নিত, হযরত মূসা আলী ইসলাম রসুলের নাম যদি না নিত, তাহলে নদী পার হতে পারত না। হ্যাঁ ফেরাউন ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, কার কারণে? হাজরতে, হ্যাঁ বলছিলাম নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন, আপনি যখন সেখানে ছিলেন, মূসা আলাইহিস সালাম যখন নদীর পার হতে যাচ্ছে সেখানে আপনি ছিলেন, হ্যাঁ এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে আপনি যখন সেখানে ছিলেন, আপনি থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেয়ে গেছে গো। যদি ইহকাল পরকালের নাজাত পেতে হয়, একমাত্র নবী পাক আমাদের মাধ্যম উসিলা আছে আল্লাহর দরবারে, নবী ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কাজে নবীর পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় সুন্নি, হলো বলে এখানে সুন্নি আন্দোলনের আগদেশ। সুন্নি আন্দোলন মানে সুন্নিয়তটা প্রত্যেকের জায়গার মধ্যে, মা বোনদের কাছে, গ্রামে গঞ্জে সব জায়গায় যেন বসানো, যেন কোনো মানুষ কষ্ট না পায়, নবীর পথ অনুসরণ করলে কেউ অশান্তি পায় না, হ্যাঁ অশান্তি দূর হয়ে যায়, আল্লাহর রহমত এসে যায়। আমরা সবাই যদি নবীর পক্ষে যাই তো আল্লাহর স্পেশাল রহমত আমাদের উপরে অবতীর্ণ হবে, ঠিক না বিধি? হ্যাঁ ময়দানে মেসকা ছেড়ে কি হাদিস, হ্যাঁ একেবারে প্রথম থেকে আরম্ভ করি শেষ পর্যন্ত যত নবী সবটা আল্লাহ নবী কা আমার ঝান্ডার তলে থাকতে হইব, নইলে তারাও না যেতে চাইছো না।
মূসা আলাইহিস সালাম কান্দা আরম্ভ করছে আল্লাহর দরবারে, আল্লাহ হাসর ময়দানে কেমন থাকবো, সেখানে তো কোনো সাথীও নাই, সেখানে কোনো গাছও নাই, কোনো ছায়া নাই, আল্লাহ হাসর ময়দানে কেমন থাকবো, সূর্য বারো সূর্যের তাপ নিয়ে মাথার এক বিয়ে তুফার আসে যাবে, আমি কীভাবে থাকবো, আল্লাহ জিবরিলকে পাঠা দিয়েছে, জিবরিল যা মূসা ক যে সামনে দেখতে আমার বন্ধু সবরে দরুদ শরীফ পড়তো, জাদু সঈদ কিতাবের নাম খোলেন আশরাফ আলী থানভী সাহেব লিখছে হাদিসের নকল করেছে, আফসোস এখনো নবী চিনলাম না, হ্যাঁ সব কিছু চিনছি কিন্তু নবী চিনলাম না, নবী না চিনলেও বলেছেন হাসর ময়দানে নবীর পরিচয় দিতে হইব, হাসর ময়দান না কবর মধ্যে, কবর মধ্যে দিতে হইব নি, আপনারা আমার কাছে তো জিজ্ঞাসা করা যাইতো না, সবাই জিজ্ঞাসা করবো নবীর পরিচয় দিতে হবে, নবীর চর্চা করেন, যেটা পরীক্ষার মধ্যে আসবো সেই জিনিসটা বেশি পড়ি রেডি হয়ে যেতে হয়, এ কবরের জন্য আমরা রেডি হয়ে যেতে পারে নবী নেই, আজকে এই মাহফিল নবীকে নিয়ে রেডি হওয়ার জন্য সেলিম এখন বলছে আমরা কীভাবে চলবো, নবীর পক্ষে থাকব, নবী ছাড়া দিয়ে জীব বিকল্প পথ নাই, সবাই আসুন আমরা সবাই থাকি, আমরা হিংসা বিদ্বেষ বলে সবাই এক হয়ে যায়, সব মুসলমান এক, হ্যাঁ ঠিক না, আর যত মানুষ আছে সবটাই এক, কারোর উপর অত্যাচার হতে পারে না, জুলুম হতে পারে না, দেখলাম ইনসানিয়ত বিপ্লব, আপনাদেরকে আমি বলবো আল্লাহ রসুলের কথা মতো চলার জন্য আমরা রেডি হয়ে যাই, আমার ছেলে যেন রসুলের কথা মতো চলে, আমার জামাই যেন রসুলের কথা মতো চলে, আমার মেয়ে যেন রসুলের কথা মতো চলে, আমরা আমার পড়োশি যেন আর রসুলের কথা মতো চলে, সবাইকে যেন আমরা নবীর আশীর্বাদ দিয়ে আল্লাহ এই তৌফিক দান করুন, আমি কথা লম্বা করে ফেলছি, আল্লাহ স্টেজ বানাইছি, কোথায় স্টেজটা, হ্যাঁ আর আপনারা আমার স্টেজ কত দূর পর্যন্ত, হ্যাঁ নইলে বিশ বছর ছুটু করে যাবে আর কি, তারপর আল্লাহ কত দূর পর্যন্ত বানাইছে, কারো ব্রেনও সেখানে যায় না, এই মাহরামে সিরলায়াদানি মেরাতে জামালে জুলজালালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা صاحب دل لایا نام قلبی ہاں نبی کی گھومتے ہیں ہاں گھومتے ہیں کیسے گھومتے ہیں سوئے آسن ہاں سوئے آسن اللہ اللہ کو کتھا بولتے تھے وہی جی چار سے جا سوئے نہ کہہ رہے سوئے আপনি গুমুর মধ্যে কিছু দেখলে এটা সহিব না না সহিব কোরআন হাদিসে তো মিলন লাগবো, আর নবীটা স্বপ্নের মধ্যে আছে এটা কোরআন হয়ে যায়, সেটা হাদিস হয়ে যায়, নবী আর আমি একরকম, আরে আহা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমার জন্য দোয়া করেন, হ্যাঁ বয়স তো হয়েছে আর এটা করতাম চাই না, শুধু করতাম চাই নবীকে দেখে দেখে থাকতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পক্ষে আপনার সবাইকে আপনার আত্মীয় স্বজনকে নবীর পক্ষে আনুন, যদি না আনেন জিজ্ঞাসা করবো হাদিস বুখারী শরীফের কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি ও কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতিকুম, তোমরা প্রত্যেকে মানি হলে দেখে একটা একটা মন্ত্রী, তোমার আন্ডারে যারা আছে তার মন্ত্রী, তোমার কথা তারা শুনবো, তাদেরকে সুশিক্ষা দাও, সৎ পথে চালাও, নবীর মধ্যে চালাও, যদি চালাতে ইয়ে হও, তুমি যদি না না পারো, যদি অপারক হয়ে যাও, তাহলে তোমার সেটা আল্লাহ দেখবে, কিন্তু তোমাকে বলতে হবে নবীর পক্ষে আসো, নবীর পক্ষে থাকো, তোমার শিক্ষা দিতে হবে, ঠিক না বেঠি, এটা জিজ্ঞাসা করা হবে, কাকে বাদ দেওয়া হইতো না, এত সহজ মনে করিয়েন না, বলছিলাম হাত তুলে তুলে দুনিয়া আল্লাহকে সাইড পাতে যায়, আল্লাহ কচ্ছে না আমার এম পাতি নেও, এই আমার আমাকে পাইতে হলে আমি তোদের গর্দানের রক্ত থেকে আরও কাছু, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোদের গর্দানের রক্তে কাছে পাই না কেন, কারণ পাস না, কারণ আসল জিনিস ইউজ করস নাই, রেডিওর মধ্যে দেখছেন না একেবারে অনেক সুইচ আছে না, অনেক স্টেশন আছে না, আমেরিকার সুইচ দিলে আমেরিকার আওয়াজ আইব,
আমেরিকান আওয়াজ শুনতে যদি ক্যালকাটার সুইচ দিলে ইন্ডিয়ার সুইচ দিলে আইব, হ্যাঁ আইব নে, তো মদিনার সুইচ লাগাইতে হইব। যদি আল্লাহকে পাইতে হয় মদিনার সুইচ ছাড়া দ্বিতীয় কোন বিকল্প সুইচ নাই। হ্যাঁ, কাজে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুমো দিলাম, চোখের উপকার হবে, চোখ নষ্ট হবে না, আলো নষ্ট হবে না। হ্যাঁ, এটার দ্বারা এই এইটার মধ্যে আরো আরো কজুদুল্লাহ নবীর মহাব্বত, ঠিক না বে? ঠিক। আর চোখের উপকারও হইলো, হ্যাঁ ঠিক না? আমার কিতাবের মধ্যে আছে, আমার তফসির নিয়ে সেটার মধ্যে কম থাকবে বলে ছোটো ছোটো মশলাগুলো থাকবে না, আমার বইয়ের মধ্যে আছে। আপনার আমার জন্য দোয়া করবেন নি, সত্যি করবেন নি। তা আল্লাহর স্টেজে নবীলে কথা বানছে, এটা আজকে আর কমো না, অন্য সময় কমো। বায়াত মানে নবীর পক্ষে থাকার শপথ আর কসম, মনে থাকবো, রাজি আছেন? আমার মা বোনের হাত তোলেন, এইভাবে হাত তোলেন খাঁটিভাবে, আর আর লড়িয়েন ছড়িয়েন না, লইলে আপনাদের ক্ষতি। আমি নবীর ট্রেনের মধ্যে আপনাদেরকে তুলে দিচ্ছি, নবীর হাতের উপর আপনাদেরকে সফরত করছি, আল্লাহ নবীর হাত থেকে আপনাদেরকে কবুল করবো। ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ, বেওয়াসিতা খুলাফায়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمه النبي الرؤوف الرحيم صلى الله تعالى عليه وسلم اجمعين يا الله حتى مخيار بكم نشكر আপনাদের হাতটা খাত খালি হাত। কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, যারা নাকি নবীর মাধ্যমে নবীর বায়াত গ্রহণ করেছো, আল্লাহ কয় এটা আমার বায়াত, তোমরা হাতটা খুলে দিয়েছো, তোমাদের হাতটা খালি না, না খালি না। আল্লাহ কয় ইয়াদুল্লাহে ইয়াদুল্লাহে, কেউ দেখছেন নি কোনো সময়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর হাত আপনার হাতে আছে, দেখছেন? দেখছেন, বুঝতে পারেন নাই? আল্লাহর ওলিদের হাত নবীর হাত, ঠিক না বিথি? কেন এরা নবীর কদমে কদমে চলছে, ঠিক না বিথি? এই জন্য এদের জন্য চিন্তা নাই। আসুন, সব ওলি হইতে পারবে না, কে বলছে? নবী হইতে পারত না, নবী শেষ, খাতমুল আম্বিয়া, আমার নবীর পরে কোনো নবী নাই। যে নবুয়তের দাবি করবে সে হলো ভণ্ড অমুসলমান, ঠিক না? কিন্তু ওলি হইতে পারবে, আপনি কেন ওলি হইতে পারবেন না? আমার অজিফা আছে, সাইজারা আছে, এটা নিয়েন, এটার মধ্যে এক দুইটা দরুশরীফ আছে, ফৈল্লা দি দরুতে ইয়া কুতি দিয়ে আর একটা দরুতে মাসিসি, এগুলো পড়বেন, কোনো বলে মুসলিম হবে না, অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি যাবো, আপনি যাইতেন না, আপনি মরে যাবেন, আপনার এই বড়ি থেকে যাবে, মারিয়ে খেত না। আমাদের পীরেরা এখনও আছে, আসুন, 100 বছর হয়ে গেছে গা, তাদের মাজার আছে, আসুন চ্যালেঞ্জ খোদা আরম্ভ করি, আসুন না আছে, এরা আছে এখানে, আমার এটা দত্ত না ইনশাল্লাহ। আমি নবী ছাড়া আর কিছুই চিনি না, এটাই চিনি, আর নবীর মাধ্যমে সবাইকে চিনি। আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা নসিব করুন, আল্লাহ আপনাদের কবুল করুন।